কুষ্টের কুমারখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল 3টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়। সহকমিশনার ভূমি আমিরুল আরাফতের সভাপতিত্ব ও সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনে অনুষ্ঠিত সভায় কুমারখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুকল্যাণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ আলী ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশিস কুমার দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।